আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 43 জন নেতা কর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সকল নেতৃবৃন্দ মহানগরবঙ্গ জেলার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন, তাদেরকে বারংবার আমরা অনুরোধ করেছিলাম যে এই সরকারের অধীনে আমরা যেহেতু কোনো নির্বাচনে যাচ্ছি না, সুতরাং তারা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে দল থেকে সকস করা হয়েছিল, সকলের জবাবটাও সন্তুষ্টজনকভাবে দল মনে করছে না, এই জন্য দল তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গত রাত্রে প্রত্যেক অংশগ্রহণকারীদের স্বনামে চিঠি মহানগর বিএনপি থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আশা রাখব যারা বহিষ্কার করেছেন এই সকল নেতাকর্মী, তাদের নির্বাচনের স্বপক্ষে আমাদের জাতি বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীরা প্রচার প্রচারণায় অংশগ্রহণ না করেন, সেই অনুরোধ সকলের প্রতি থাক।